আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিডি টু ডে অনলাইন পত্রিকা থেকে আপনাকে স্বাগতম। আজকে আমরা আছি বাংলাদেশের স্বনামধন্য হসপিটাল ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাবে। আমরা এখানকার পরিবেশ এবং চিকিৎসা সেবার মান নিয়ে কথা বলবো একজন ভর্তি পেশেন্টের সাথে। তো আমরা সরাসরি তার সাথে কথা বলি। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? মোহাম্মদ সোহেল রানা। মোহাম্মদ সোহেল রানা। সোহেল রানা, আচ্ছা। আপনার ঠিকানাটা কোথায় একটু বলবেন আমাদের? লক্ষ্মী বাজার সূত্রাপুর থানা, যখন আমি হাসপাতালে আসি তখন হুইল চেয়ারে পড়ে আসছি। এখন মোটামুটি স্যারের নির্ভীক তত্ত্বাবধানে এবং ফিজিওথেরাপিস্টদের তত্ত্বাবধানে আমি এখন মোটামুটি 90% এর মতো সুস্থ আর কি। আচ্ছা, আপনার পিএলআইডিতে সমস্যা ছিল? জি। আচ্ছা, এই সমস্যাটা আপনার কত বছর যাবত? এই সমস্যা হচ্ছে প্রায় দেড় বছর। আচ্ছা, তো আপনার কাছে জানতে চাইবো এই ডিপিএসসি ঠিকানাটা আপনি কোথায় পেয়েছেন? এটা অনলাইন থেকেই, আপনার কতদিন যাবত এখানে ভর্তি আছেন? চৌদ্দ দিন। আচ্ছা, তো আপনার এখন কি অবস্থা? আমার দিকে একটু যদি আল্লাহর রহমতে অনেক সুস্থ, হাঁটাহাঁটি করতে পারতেছি, মোটামুটি 90% ছিল পাশাপাশি মেডিসিনও ছিল, এর মাধ্যমে আপনার ট্রিটমেন্টটা করা হয়েছে। আচ্ছা, এর আগে কি কোথাও ট্রিটমেন্ট নিয়েছিলেন? এর আগে কোনো ডক্টর দেখিয়েছিলেন? হ্যাঁ, এর আগে 2-3 জায়গায় দেখিয়েছিলাম। আচ্ছা, কতটা এখানকার চিকিৎসা সেবায় আপনি কতটুকু সন্তুষ্ট? মোটামুটি ভালো সন্তুষ্ট। আচ্ছা, আপনার কাছে জানতে চাইবো এখানকার পরিবেশ আর এখানকার যারা সিস্টার আছেন, স্টাফরা আছেন, ম্যানেজমেন্টে আছেন যারা, তাদের আচার ব্যবহার কেমন একটু যদি আমাদেরকে বলতেন। এখানকার সিস্টেম, ম্যানেজমেন্ট সবই, সব মানে এনভায়রনমেন্ট সবকিছু মিলে আমার কাছে ভালোই লাগছে, ভালো লেগেছে। আচ্ছা, আপনার কাছে জানতে চাইবো যে এখানকার ডক্টরদের সম্পর্কে যদি কিছু বলার থাকে যারা এখানে আপনার সেবা দিয়েছেন। ডাক্তার মোহাম্মদ সফিউল স্যারের তো অবদান এটা অনস্বীকার্য। ওনার যে ট্রিটমেন্টের সিস্টেম এবং উনি যে আমাকে সুস্থ করেছেন, এই জন্য আল্লাহর কাছে তার জন্য অনেক অনেক দোয়া করি। তারপরও পাশাপাশি আমার থেরাপিস্ট তানবীর, যিনি আমার থেরাপি দিয়েছেন, উনিও আমার জন্য যথেষ্ট চেষ্টা করছেন। পাশাপাশি ওনাকেও অনেক দোয়া করি যাতে আল্লাহ তাদেরকে দীর্ঘায়ু দান করেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনার কাছে আরো জানতে চাইবো যারা এখানকার যারা দুইটি ডক্টর ছিলেন, যিনি ছিলেন, তিনি কি আপনারা সর্বদা আপনার খোঁজ খবর রেখেছিলেন? হ্যাঁ, অল টাইম তারা দুবেলা রেগুলারই আসতো খবর টবর দিত। আচ্ছা আচ্ছা, কোন রোগীর যদি এরকম সমস্যা থাকে, মানে আপনার যে সমস্যাটা, অন্যান্য যারা ভুগছেন এই সমস্যায়, তাদের কি কোনো অ্যাডভাইস করা আছে? অবভিয়াসলি তারা অবশ্যই যেন ডিপিআরসি হাসপাতালে যোগাযোগ করে, অন্য কোথাও মানে সময় নষ্ট না করে ডিপিআরসি হাসপাতালে যোগাযোগ করে। সেটা কেন কেন যোগাযোগ করবে? কারণ এখানকার চিকিৎসার মান ভালো, চিকিৎসার মান ভালো, সেবা ভালো, সেবা দিক দিয়ে ভালো।
আচ্ছা ঠিক আছে, তো আপনি কি, আমি যতটুকু জানি আপনি আজকালের মধ্যে চলে যাবেন? জি। আচ্ছা, তো কোথায় যাবেন? বাড়ি কি? বাসাতেই চলে যাবেন। আচ্ছা তো ঠিক আছে, আপনাকে অশেষ ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনার জন্য শুভকামনা রইল, ভালো থাকবেন। আপনাদেরকে ধন্যবাদ, আপনাদেরকে শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।